সিলেটে আবারও মিলল বিশাল গ্যাসের খনি। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডসের আওতায় বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে দুটি কূপ রয়েছে। এর মধ্যে এক নং কূপ থেকে 1999 সালে উৎপাদন শুরু হয়, 2014 সালে তা বন্ধ হয়ে যায়। এরপর আবার 2016 সালের শুরুতে উৎপাদন শুরু হয়ে আবার ওই বছরের শেষ দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় এই কূপে আজ থেকে আবার খনন কাজ শুরু হলো। এই গ্যাস কেন্দ্রের 2 নম্বর কূপ থেকে প্রতিদিন 7 থেকে 7.5 মিলিয়ন গ্যাস উত্তোলন হচ্ছে বলে দাবি জানান কর্মকর্তারা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মাসখানেকের মধ্যেই এই কূপ খননের কাজ হবে বলে আশা করছি, এরপর থেকে শুরু করা যাবে। তাদের ধারণা, এই কূপ থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস পাওয়া যাবে। তবে খনন কাজ শেষ হওয়ার আগে নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাসটিলা 8, বিয়ানীবাজার 1 ও গোয়াইনগার 10 নম্বর কূপ খনন এবং রশিদপুরে একটি পাইপলাইন স্থাপন প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের কাজ শেষে গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এছাড়া দুটি প্রকল্পের আওতায় বিয়ানীবাজার ফিল্ড এবং ব্লক 13 ও 14 এর আওতায় ডুপেটিলা, বাচ্চিয়া, হারারগঞ্জ, জকিগঞ্জ ও সিলেট সাউথে ত্রিমাত্রিক সিসমিক জরিপ কাজ সম্পন্নের পথে বলে জানান তিনি। সিলেট গ্যাস ক্ষেত্রের অধীনে আরও 3টি কূপ খননের কাজ চলমান রয়েছে। এতে 2023 সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবগুলো প্রকল্প বাস্তবায়নের পর 2025 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড থেকে দৈনিক গ্যাস উৎপাদন 164 মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে। বিয়ানীবাজার ও পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে, এই কূপেও গ্যাসের মজুদ রয়েছে। আশা করা যায় খনন কাজ শেষ হবে এবং গ্যাস উত্তোলন সম্ভব হবে। গ্যাসের জন্য খ্যাতি রয়েছে সিলেটের। 1955 সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান মিলে এরপর আবিষ্কৃত হয়েছে আরও বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র। দেশে বর্তমানে 28টি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র রয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ 21.4 TCF, আরও 6 TCF রয়েছে সম্ভাব্য মজুদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বিয়ানীবাজার পরিত্যক্ত কূপ খনন এবং সিলেট গ্যাস ফিল্ডের নতুন কূপ খননের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।